আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো এটা আমরা মানে আমরা এখন কেমন আছি এটা আমরা সবাই জানি সবাই আল্লাহকে ডাকছি আর এটাই এখন এটা করা ছাড়া কোনো উপায় নেই আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক আর আজকে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস তো দেখেন আল্লাহর কি কুদরত এই স্বাধীনতা দিবসে সিটি সৌদে একদম তিল পরিমাণ জায়গা থাকে না একটুখানি হেঁটে যাওয়ার জন্য পর্যন্ত সেখানে আজকে শুনশান অবস্থা তা চিন্তা করেন তা আল্লাহ কত বড় শক্ত সর্বশক্তিমান যে আল্লাহ না চাইলে কোনো কিছু হয় না আল্লাহ আল্লাহ সব কিছুই করতে পারে আল্লাহ মহান আল্লাহ সর্বশক্তিমান আসেন আমরা আসেন আমরা সবাই সর্বশক্তিমান আল্লাহর কাছে বেশি বেশি করে মাফ চাই তো আজকে এখন আমরা যে সময়টুকু পেয়েছি আসলে দেখা যায় যে আমাদের বেশি বেশি করে আল্লাহকে ডাকা দরকার আল্লাহকে ডাকি নামাজ পড়ি রোজা রাখি তো আল্লাহ যদি আমাদেরকে রক্ষা করেন তো এখন আসলে অন্য সময় ছুটি পেলে মনে হয় যে অনেক কিছু রান্না করি অনেক আইটেম করি একটু আপনাদের সাথে শেয়ার করি কিন্তু এখন যেন কেন মনটা আসলে ভালো লাগে না সেই উৎসাহটা পাচ্ছি না কেমন যেন মনে একটা টেনশন টেনশন ভাব কি হবে কি হবে সামনে কি হয় তো সবারই আমার মতো সবারই একই অবস্থা দেশে যারা আছেন দেশের বাইরে যারা আছেন সবাইকেই আল্লাহ ভালো রাখুক তো আজকে আসলে আমি একটা পিঠা নিয়ে এসেছি একেবারে সহজ সুজির বল পিঠা তো এটা আমি আসলে নিয়ে এসেছি আমার একটা মা তো আমার ভাগ্নি গত গত বছর বিয়ে হয়েছে ওর তো আল্লাহর মতে অনেক ভালো আছে আপনাদের দোয়ায় সিলেটে থাকে তো ও আমার এই পিঠাটা ওর খুব পছন্দ ছিল তো বেশ অনেকদিন যাবত আমাকে বলছে যে আনটি একটু পিঠাটা আমাকে একটু দেখাও আমি বানাবো আসলে আমার মানে দেখা যায় যে আসলে এর মধ্যে আসলে দিতেও পারিনি আর আমার মনেও ছিল না তো গতকালকে আমাকে ফোন দিয়ে খুব করে বলছে যে আনটি পিঠাটা দাও তো আসলে আজকে শুধু ওর জন্যই আমার এটা শ্যুট করা তো আর তাছাড়া ওর মানে আমাদের যে জামাই সে আমার এই চ্যানেলের ব্যাপারে খুবই উৎসাহিত সে আমাকে আসলে মানে জামাই হিসেবে সে খুবই একটা ভালো একটা ছেলে তো শুকুর আলহামদুলিল্লাহ আমাদের একটা ভালো মেয়ের জন্য একটা ভালো মানে বর খুঁজে পেয়েছি তা সে আমাদের ছেলে তো সবাই দোয়া করবেন ওরা যেন ভালো থাকে আর আমার চ্যানেলটা নিয়ে সে খুবই উৎসাহিত সে আমাকে নতুন নতুন আইডিয়া দিয়ে যায় আনটি এটা করেন আনটি ওটা করেন হ্যাঁ আসলে আমি সেরকম একটা আসলে সময় হয়ে ওঠে না সব সময় দৌড়াদৌড়ির মধ্যে থাকি তারপরেও তো মানে আমাকে যে উৎসাহ দেয় এটাই আমার কাছে আসলে অনেক বড়ো পাওয়া তো আপনারা আসলে আমরা যখন মেয়ে বিয়ে দেই তখন আসলে আমাদের সর্বপ্রথম যেটা আসলে কার ভাগ্য কার সাথে রেখেছে এটা আসলে বলা যায় না আল্লাহ যার সাথে ভাগ্য রেখেছে তার সাথেই বিয়ে হবে জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর হাতে তবে আমাদের মেয়ের জন্য যখন আমরা ছেলে খুঁজি আমাদের প্রথমেই একটা ভালো মানুষ খুঁজে বের করা দরকার তারপরে বাকিটা হ্যাঁ কারণ একটা ভালো মানুষের আসলে এখন খুবই অভাব তো তো আমরা আমার আমাদের এই মেয়েটার জন্য একটা ভালো মানুষ খুঁজে পেয়েছি আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া সবাই দোয়া করবেন ওদের জন্য তো আমার মাটার জন্য আমি পিঠাটা বানাচ্ছি আজকে তো এটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতাম যেহেতু একটা সহজ পিঠা আমরা সবাই কম বেশি পারি তো এই জন্যই মনে করলাম যে আচ্ছা পরে দেখাবো এই পরে করতে করতেই একটু পরেই হয়ে গেল তো এটা সুজি এটা আপনারা ভাজা সুজিও নিতে পারেন কাঁচা যে সুজিটা সেটা সেটাও নিতে পারেন আর সুজি নিয়ে একটা টিপস যেটা আমি বলে দিচ্ছি আপনারা কখনো প্যাকেট সুজি আমরা যেটা কিনি সেটা কাঁচা প্যাকেটের মধ্যেই রেখে দিবেন না তাহলে কিন্তু সুজিটায় পোকা ধরে যায় কেমন যেন একটা দলা পাকিয়ে যায় তো সুজিটা আপনারা বাজার থেকেই নেই হালকা একটু কম আছে একদম খুব ভালো করে ভেজে নেবেন হ্যাঁ ভেজে নেওয়া মানে একদম কালো করে ফেলা নয় একদম ঝরঝরে একটা ভাব ভাজা একটা মচমচে ভাব এরকম হবে তো সেই মানে তারপর আপনারা ঠান্ডা করে কন্টেনারে ভরে রেখে দিবেন। আপনি এটা মনে হয় যে পাঁচ ছয় মাস রেখে দিলেও কোনো প্রবলেম হয় না কিন্তু প্যাকেটে করে সুজিটা কাঁচা রেখে দিলে কিন্তু কিছুদিন পরে এটা দলা বেঁধে যায় সুজিটা নষ্ট হয়ে যায় কেমন যেন একটা গন্ধ হয়ে যায় তো আমি এখানে সুজি নিয়েছি এক কাপ চিনি নিয়েছি আধা কাপ তো চিনিটা আপনার পছন্দ অনুযায়ী তো আমি একটু কম চিনি দিব এজন্য কম নিয়েছি আর একটু হাফ পিঞ্চের মতো লবণ দিয়ে দিয়েছি চিনির মধ্যে একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটা আমার অবশ্যই একটু ছোট সাইজ হয়তো আরেকটা ডিম লাগলেও লাগতে পারে তবে আমি চিনি দিয়ে যখন ডিমটা ভালো করে ফেটাবো তো আমার মনে হয় না যে আর মানে লাগবে তো আমি দেখি কি অবস্থা হয় তো আমি এখন ডিমটা ভেঙে চিনির সাথে মিশিয়ে নিচ্ছি তো ভিওয়ার্স আমি এই যে ডিমটা ভেঙে নিয়েছি চিনির সাথে আমি ততক্ষণ পর্যন্ত এটাকে ফেটবো যতক্ষণ পর্যন্ত না চিনিটা মিশে যায় চিনিটা মিশে গিয়েছে তো এখন আমি সুজিটা আমি দিয়ে দিচ্ছি আমার আসলে একটা ডিমে হয়ে গিয়েছে খুব ভালো করে মাখতে হবে হাতটা অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন এখন আমার যেটা হবে সেটা অবশ্য হাতের কাজ এখন আমার এটা হাত দিয়ে মাখাতে হবে তো ভিউয়ার্স এই যে আমি দেখেন আমার একটা ডিমেই কিন্তু হয়ে গিয়েছে এক কাপ সুজি তো আপনি চাইলে হয়তো ঝটপট যখন করবেন তখন সাথে সাথে দিয়ে আপনি বানিয়ে নিতে পারেন আবার আপনি যদি চান তাহলে এটাকে পাঁচ মিনিট একটু রেখে দিতে পারেন সেট হওয়ার জন্য সেট না হলেও কোনো সমস্যা নেই এটা আরও মানে দেখতে আমার কাছে সুন্দর লাগে একটু উপরে দানা দানা হয় আর যখন আপনি এটাকে সেট হওয়ার জন্য রেখে দিবেন তখন সুজিটা হয় কি একটু ফুলে যায় তো ফুলে গেলে আর দানাটা দেখা যায় না এর জন্য আমার কাছে আসলে দেখতে ভালো লাগে না আমি সাথেটা সাথেই বানিয়ে ফেলি তো চলে যাচ্ছি আমি ভাজার জন্য তো ভিউয়ার্স আমি দেখে নিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে তো আরেকটা জিনিস আমি সরি একদম যে আমি এখানে একটু আমি এক কাপের মধ্যে দুই চা চামচ দুই চা চামচ চালের গুঁড়ো মিশিয়ে নেবেন তাহলে এটা বাইন্ডিংটা ভালো হবে তো আমি দুই চা চামচ কিন্তু চালের গুঁড়া মিশিয়ে নিয়েছি আমার প্রথমে আসলে বলতে এটা মনে ছিল না তো আমি তেলটা গরম হয়েছে তেল কিন্তু অবশ্যই বেশি গরম হবে না আমি গরম করে চুলাটা ছোটো করে দিয়েছি এখন আমি ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে এটা কিন্তু খুব আস্তে আস্তে হবে একদম আমি এভাবে করে দিয়ে দিচ্ছি ডুবো তেলে চুলা রাস্টা মিডিয়াম টু লো এভাবে রাখবেন আস্তে আস্তে হবে তাড়াহুড়ো করবেন না আসলে ভালো লাগে না মানে কেমন একটা অবস্থা তা আমরা আগে মনে করতাম যদি একটু যদি অবসর পেতাম এখন দেখেন আমরা কিন্তু সবাই অবসর কিন্তু ভালো লাগছে না আল্লাহ যদি আমাদেরকে রক্ষা করে আল্লাহর কাছে সবসময় এটাই দোয়া করি আপনারা সবাই দোয়া করছেন এটা আসলে এটাই হয় তো আমার এক পিট ব্রাউন হলে আমি আর এক উল্টে দেব তো ভিউয়ার্স একটা সাইড আমার এই যে ব্রাউন হয়েছে আমি এখন বাকি সাইডটা উল্টে দিচ্ছি সামনে সবে বরাত আসলে কোনো কিছুতেই দেখেন এত মানে সবকিছু যেগুলি একটু ব্রাউন হয়ে গিয়েছে সেগুলি আমি তুলে নিব তো এটা কিন্তু বেশি পুড়ে ফেলা যাবে না তাহলে কিন্তু এটা খেতে টেস্টি লাগে না ভালো লাগে না তো এটা এভাবেই নিয়ে নিতে হয় আপনার এটা সবাই কম বেশি জানেন সবাই খুবই কমন পিঠা এটা মেহমান আসলে বা বাসা বিকালে নাস্তা ছটপট করে ফেলা যায় এই যে দেখেন আমি এটাকে সেট হতে দেইনি সাথে সাথে বানিয়ে ফেলেছি যার জন্য আমারটা এরকম সুজির যে দানাগুলো সেগুলো দেখা যাচ্ছে আর এটা খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে একটু হয় তো আমি এটাকে আপনি চাইলে একটু সেট হতে দিতে পারেন তবে তখন ওই সুজিটা ফুলে যাওয়াতে এটার দানা দানা খুব একটা দেখা যায় না আর অবশ্যই এক কাপে দুই চা চামচ চালের গুঁড়া অথবা ময়দা দিয়ে নেবেন দেখেন আমার আপনি যদি একটা গেস্টকেও দেন সেও কিন্তু অনেক খুশি হয়ে যাবে এ ধরনের পিঠা খেয়ে আর অবশ্যই ভালো করে কুক করবেন কারণ এখন কিন্তু খুব ভালো করে কুক করে খেতে হবে বিশেষ করে ডিম আর মানে মাংস জাতীয় চিকেন বা বিফ যেটাই বলেন সেগুলো এখন কিন্তু খুব ভালো করে কুক করে খেতে হবে আমরা আসলে হতবা কাছে আমরা অনেক বড় পাপ করে ফেলেছি যার শাস্তিটা এখন আমরা সবাই মিলেই পাচ্ছি আমাদের আসলে সবার একটু সংযত হওয়া উচিত আল্লাহ যদি আমাদেরকে রক্ষা করে আসেন সবাই আমরা আগে যে ভুলগুলো করেছি সেগুলো যেন আর না করি একমাত্র আল্লাহর পথেই চলি তো এক পিঠ ব্রাউন হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করছি আমি আসলে দেখা যায় আমি বিশেষ করে শিলা আপু তারপরে সেতু আপু এরকম আমি অনেকের লাইভেই যাই প্রায় সব সময় কিন্তু এই কদিন ধরে ভালোই লাগছে না তো আপনাদের ভাইকে বলছি যে আমি কোনো রেসিপি দিতে যেহেতু বাসায় বসে আছি তারপরেও আমার কোনো কোনো রেসিপি দিতে ভালো লাগছে না তো আপনাদের ভাই বলতেছে যে এভাবে তো মন খারাপ করে বসে থাকলে হবে না কিছু নিয়ে ব্যস্ত না থাকলে তো ভালো লাগবে না তো এটাই তো আর আমার মাটাও খুব করে বলল তো আমি মনে করলাম যে না একটা দিয়েই দেই ওর জন্য সেও খুব ভালো মেয়ে অনেক লক্ষ্মী একটা মেয়ে আর মাসাল্লাহ আমাদের মেয়ের জামাইটা অনেক ভালো দেখা যায় চাইতে দেখা যায় যে ব্যবহারটাই কিন্তু মানুষ আগে দেখে ভদ্রতা সেটা আগে দেখে আমি কোথা থেকে এসেছি আসলে সেটা আমার ব্যবহারে কিন্তু বোঝা যাবে হয়ে গিয়েছে উল্টে পাল্টে ভালো করে কুক করে নিবেন যেহেতু ডিম দেওয়া আছে ভিতরে তো একটু জালটা একটু কমিয়ে তেলটা গরম হলে জালটা মিডিয়াম টু লো করে দিবেন আর যখন দেখবেন যে না তাতেও একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তাহলে আরেকটু একটু লো করে দিবেন হিটটা এটা একটা মেহমান বসিয়ে রেখেও আপনার ঘরে যদি সুজি আর ডিম থাকে এটা ঘরে যদি থাকে না এটা আসলে সবসময়ই থাকে সবার ঘরে তো ব্যস্ত হয়ে গিয়েছে আমার এক কাপ চালের এক কাপ ডিম সরি এক কাপ সুজি আর একটা ডিম দিয়ে আর দুই চা চামচ চালের গুঁড়া এটা দিয়ে কিন্তু আমার অনেকগুলো পিঠা হয়ে গিয়েছে অবশ্য সাইজটা আপনার পছন্দ অনুযায়ী আপনি কোন সাইজে করবেন কোন শেপে করবেন সেটা আপনার উপরে উপরে নির্ভর করে আমি যে শেপে করেছি এটা আপনি চাইলে আর একটু ছোটোও করতে পারেন চাইলে আর একটু করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এখন এটা উঠিয়ে নিচ্ছি আমার মানে এই সুজির ডিম পিঠার উপরে দেখেন একদম দানা দানা সুজিগুলো দেখা যাচ্ছে এটাই আমার কাছে বেশি ভালো লাগে তো ভিউয়ার্স হয়ে গেল আমার খুব ঝটপট সুজির ডিম ডিম আর সুজি দিয়ে বানানো ডিম সুজির পিঠা আশা করি আপনাদের ভালো লেগেছে যে ভিতরটা দেখেন কত সুন্দর হয়েছে তো সবাই ভালো থাকেন সবাই সবার জন্য দোয়া করবেন তো আল্লাহ হাফেজ